নমস্কার বন্ধুরা, আসুন আমার সঙ্গে আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগত থাকলো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসি, চিংড়ি মাছের মালাইকারি। আসুন আমরা এখন শুরু করছি। বন্ধুরা, চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখানে আধা কেজির মতন আছে। এবার দেখুন মশলা আছে, নুন আছে 1 চামচ, ধনে জিরে পাউডার আছে 1 চামচ, শুকনো লঙ্কা আছে 1 চামচ, জিরে আছে 1 চামচ, হলদি পাউডার আছে 1 চামচ, আর গোটা 1টা, পেঁয়াজ আছে আর রসুন আছে। এখানে আমি গোটা রেখেছি, আপনারা থেতো করে দেবেন। আমি গোটা রেখেছি কিসের জন্য, যে মিক্সিং করে দিয়ে দেবো পরে থেতো করে। এখানে 1টা আধা কোরানো নারকেলের কুচি দুধ বের করে এটুকু রেখেছি। বন্ধুরা, চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 2-10 মিনিটের জন্য। বন্ধুরা, কড়াইটা হিট হয়ে গেছে, এখনও দেব সর্ষের তেল। এবার দুধটা ঢেলে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিয়ে দেবেন। বন্ধুরা, স্বাদ মতন লবণ দিয়ে নেবেন, ঢেকে দিন। বন্ধুরা, আমরা ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি কতটা আমাদের কারিটা কতটুকু হয়েছে। হ্যাঁ, হয়ে আসছে প্রায়, আর একটু ঝোল কমাতে হবে। চিংড়ি মাছের মালাইকারি কালারটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আর একটু ঢেকে রাখি 10 মিনিটের জন্য। বন্ধুরা, এখন আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। গরম মশলা পাউডারটা দিয়ে ওই 1 চামচ মতন পাউডারটা দেবো, গরম মশলা, আর ধনে জিরে পাউডারটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি আমরা 1 চামচ, দুটো মিক্সিং যেটা।